নভেম্বর মাসে স্কুল থেকে অবসর নিতে চলেছেন প্রধান শিক্ষিকা। স্কুলের মহিলা হোস্টেলটি চালু করেছিলেন তিনি। ছাত্রীদের জন্য স্বপ্নের কাজ বাস্তবায়িত হয়েছিল, কিন্তু করোনার সময় মহিলা হোস্টেল বন্ধ হয়ে যায়। তাই আরামবাগ মহকুমার গোঘাটের ব্যাঙাই কামিনী দেবী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা মাধুরী ব্যানার্জির অবসরকালীন সময়ে হতাশা ও আফসোসের প্রকাশ করলেন। তার হাত ধরে স্কুলের বহু উন্নতি হলেও হোস্টেলটি আর চালু করতে পারলেন না। 30 নভেম্বর 2024 সালে মাধুরী দেবী স্কুল থেকে অবসর নেবেন। জানা গেছে, মাধুরী দেবী তার কর্মজীবন শুরু করেন 1988 সালে, সহকারী শিক্ষিকা হিসেবে কাজে যোগ দেন। সোমবার স্কুলের মধ্যে প্রাক অবসরকালীন সময়ে মিলন উৎসব হয়। সাধারণ স্কুলের শিক্ষক অবসর নিলে ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুলের অন্যান্য শিক্ষকরা ওই অবসরপ্রাপ্ত শিক্ষককে উপহার সামগ্রী দেওয়ার পাশাপাশি ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। এদিন ওই স্কুলে দেখা গেল উল্টো চিত্র। প্রধান শিক্ষিকা নিজেই তার প্রিয় ছাত্রীদের ও সহকর্মী শিক্ষিকাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার পাশাপাশি উপহারের ব্যবস্থা করেন। মিলন উৎসব হিসাবে স্কুলের ছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এই রকম এক শিক্ষিকার অবসরে ছাত্রীদের মন ভারাক্রান্ত, কিন্তু বড়দিদির মনের জোর তাদেরও মনের জোর বাড়িয়ে দিয়েছে। স্কুলের বড়দিদির আদর্শ ও তার কর্মজীবনের কাজ তাদের আজ অনুপ্রাণিত করছে। প্রাক অবসরকালীন মিলন উৎসবে মাধুরী দেবী ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ডাক্তার, অফিসার, ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার পরামর্শ দেন তিনি। ছাত্রীরা যাতে সুস্থ থাকে সেই জন্য প্রার্থনাও করেন ভগবানের কাছে। স্কুলের মানে ইচ্ছা অনুযায়ী দিবে, না দিলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এটা মানে স্কুলকে আমার তরফ থেকে, আমি যে এতদিন সার্ভিস করে এসেছি, আমার তরফ থেকে আমি ছোটো ছোটো স্টুডেন্টদের উপহার দেবো, এমসি মেম্বারদের উপহার দেবো বা ম্যাডামদের দেবো। মানে এটা তাদের কাছে হয়তো ছোটো তাদের কাছে হতে পারে, কিন্তু এই উপহারগুলো দেখে দাদা আমাকে যাতে মানে মনে রাখে আর কি, এক একদিন তো মনে হাতে পড়বে সেই উপহারগুলো, মানে এমন দেবো সেগুলো যেন নষ্ট না হয়। ছাত্রীদের বলবো মানে তারা যাতে সুস্থ থাকে, তারা মানুষ হোক, তারা কতটা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে আমি জানি না, হ্যাঁ তারা প্রতিষ্ঠিত কতটা হবে আমি জানি না, কিন্তু তারা মানুষ হোক, মানুষের বড় অভাব। এ বিষয়ে ওই স্কুলের ছাত্রী সুদেশনা কুণ্ডু বলে, ম্যাডামের সান্নিধ্যে থেকে মাকে অনুভব করেছি, সমস্ত সমস্যা নিজের হাতে সমাধান করেছেন। দেখুন, আমি স্কুলে একজন পথপ্রদর্শক, উনি যে আমাদের মানে একজন মায়ের মতো গাইডেন্স করেন, সেটা সত্যিই ম্যাডামকে দেখে শেখা যায়, বোঝা যায়। এতদিন যা সমস্যা হয়েছে, যা যেখানে প্রবলেম হয়েছে, ম্যাডাম নিজের হাতে সেগুলোকে সমাধান করেছেন। মানে ম্যাডামের অবদান সত্যি অনস্বীকার্য, আমরা কখনোই ভুলতে পারি না। সব মিলিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষিকা মাধুরী দেবী অবসর সময়ে হয়তো রবীন্দ্রনাথ, নজরুল ও ফুলের বাগানকে আঁকড়ে ধরে কাটিয়ে দিলেও তার ছাত্রীরা তার আদর্শকে চিরজীবন মনে রাখবে। নিউজ আজ বাংলা, গোঘাট। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।